নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বর নাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি শিলচরে যোগ দেবেন রোজগার মেলায়। ৭৭ বছর পরও বিকল্প সড়ক নেই, কেন্দ্রের হস্তক্ষেপ চাইল আকসা। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে স্লাইক্লোদন ব্যাপক সাড়া লক্ষ্মীপুরে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ও শ্রম কর্মসংস্থান বিভাগের মন্ত্রী রামেশ্বর তেলি রবিবার বিভিন্ন কর্মসূচি নিয়ে শিলচর সফরে আসেন। তিনি প্রথমে কুম্বা চা বাগানে যান, সেখান থেকে ফিরে ময়নারবন্দ আইওসি ডিপো পরিদর্শন করেন। সেখানে দাঁড়িয়ে মন্ত্রী বলেন, ২০২২ সালে এই ডিপোর উদ্বোধন হয়েছিল, ৫০০ কোটি টাকা খরচ করে এই ডিপো নির্মাণ করা হয়। এখান থেকে বরাকের তিন জেলা করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড়ে তেল বিতরণ করা হয়। সেই সঙ্গে মিজোরাম ও মণিপুরেও এখান থেকে তেল পাঠানো হয়। এই ডিপোর জন্য এ অঞ্চল অনেক উপকৃত হবে বলে তিনি উল্লেখ করেন। সোমবার চতুর্থ প্রধানমন্ত্রী রোজগার মেলায় শিলচর মাসিমপুর ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে রামেশ্বর তেলি নিয়োগপত্র বিতরণ করবেন। এই রোজগার মেলা ইভেন্টের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রক, বিভিন্ন কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, সিআরপিএফ, বিএসএফ, আসাম রাইফেলস, সিআইএসএফ সহ আরও অন্যান্য বিভাগে বিভিন্ন পদের নিয়োগপত্র বিতরণ করবেন। কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণের পথে রোজগার মেলা একটি পদক্ষেপ বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি। মই বর্তমান উপস্থিত আছো ময়নাবন্দ, আমার যে ডিপু ইন্ডিয়ান অয়েলর তাত উপস্থিত আছো। আর নিশ্চয় আপনার গম পায় ২০২২ চনতে ডিপু উদ্বোধন করা হয়েছিল, আর মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ডাঙরিয়ে ইয়ার উদ্বোধন করেছিল গুয়াহাটির কলাক্ষেত্রপা। আর সেই অনুষ্ঠানত মানে উপস্থিত আসিল, আর সেই কারণে যেতে শিলচরলে আইসিল তো মানে ভাবিল আমি ময়নাবন যে আমার ডিপু আছে তাত এবার ভিজিট করা ভাল হব, আর ঠিক তেনেকে উপস্থিত হয়েছিল। নিশ্চয় আপনি গম পাইছে যে প্রায় ৫০০ কোটি টাকা দিয়ে এই ডিপুটো নির্মাণ করা হয়েছে, আর এই ডিপুর যোগেদি তিনিখন জেলা হাইলাকান্দি, কাছাড় আর করিমগঞ্জ এই তিনিখন জেলা ইয়ারপর তেলবিল সাপ্লাই হয়। তার উপরে ওসর থাকা মিজোরাম মণিপুর নিচিনা রাজ্যতো এই তেল ইয়ারপরে তেলবিল নিয়া হয়। নিশ্চয় আপনি গম পাইছে কিছুদিন আগে যেটা বানপানী হয়েছিল বা হাফলং রেল লাইন খহি গেছিল তো যথেষ্ট কষ্ট হয়েছিল, কিন্তু এতিয়া এই ডিপোটোরপা যথেষ্ট উপকার হব। তে ধরনের যদি আপাত অবস্থা হয় তো নিশ্চয় এই ডিপোরপা আমি তেলবিল আমি যোগান দিব পারি, আর সেই কারণে একটা ডিপো ইয়াত নির্মাণ করা হয়েছিল এনি নয়লার যোগেদি, আর তাক আজি মানে চাবলে আছো। তারপরে নিশ্চয় আপনি গম পাইছে কালি অহাকালি ভারতের প্রধানমন্ত্রী রোজগার মেলা প্রত্যেক মাহত পাতে, আর ঠিক তেনেক অহাকালি রোজগার মেলা আছে, আর মোক দায়িত্ব দিয়া হয়েছে শিলচর। আমি প্রায় কালি ৩৫০ নিবন যুবক যুবতী সকল অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিস্ট্রিবিউট করি, আর এ কারণে ভারত সরকার ফল পা। স্বাধীনতার ৭৭ বছর পরও কেন ভিন রাজ্যের মধ্য দিয়ে বরাকবাসীকে দেশ পুড়ে যেতে হচ্ছে? কেন্দ্র সরকারের উদ্দেশ্যে এই প্রশ্ন ছুড়ে দিল আকসা। রবিবার এক সাংবাদিক সম্মেলনে আকসার উপদেষ্টা রূপম নন্দী প্রকাশ বরাকের সড়ক সহ বিভিন্ন জলজান্ত সমস্যা নিয়ে সরব হন। সমস্যা নিরসনে এতদ অঞ্চলের প্রতিনিধিদের বিধানসভায় নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি। মেঘালয় রুটে বর্ষায় ধস ও শীতে খাসিয়া সংগঠনের দাপটের শিকার হতে হচ্ছে বরাকবাসীকে, তাই বিকল্প রেল ও সড়কপথের জোরাল দাবি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির দৃষ্টি আকর্ষণ করতে মুখ্যমন্ত্রীর প্রতি আর্জি জানান তিনি। এদিকে সৌরাষ্ট্র মহাসড়কের অসম্পূর্ণ কাজের স্পষ্টীকরণ দিতে কেন্দ্র সরকারের প্রতি আর্জি জানায় আকসা। তাছাড়াও বরাককে অসম্পূর্ণ কাজের স্পষ্টীকরণ দিতে কেন্দ্র সরকারের প্রতি আর্জি জানায়। ডাবল ইঞ্জিন সরকারের কার্যকালে অসমাপ্ত কাজগুলি সম্পন্ন হবে বলে আশা ব্যক্ত করেছেন আকসার নেতারা। আমরা যাতে আমাদের জমির মধ্য দিয়ে রাজ্য রাজধানী যেতে পারি তার ব্যবস্থা করার জন্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আমরা হস্তক্ষেপ চাই। আমরা আপনারা জানেন যে এখন প্রায়শই মেঘালয়ের সোনাপুরে একটা অভিশপ্ত অঞ্চল, ধস প্রবণ অঞ্চল, এখানে মানুষকে ঝুঁকি নিয়ে, যানবাহনের ঝুঁকি নিয়ে যেতে হয়।
প্রায়শই এখানে ধস পড়ে, যানবাহন আটকে থাকে, তাই প্রায় 10 ঘন্টা পর যখন খুলল সোনাপুরের 6 নম্বর জাতীয় সড়ক, আবার ধস আবার নেমে এলো। আমরা আমাদের জমির মধ্য দিয়ে আমাদের রাজ্য রাজধানী যেতে চাই, এর জন্য আমরা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আমরা হস্তক্ষেপ দাবি করছি। উনি যেন বরাক উপত্যকার এই অভিশপ্ত অঞ্চল থেকে, বরাক উপত্যকা শুধু নয়, মিজোরাম, ত্রিপুরা, মণিপুরের একাংশ, তাদেরকে উদ্ধারের জন্য, তাদেরকে রক্ষার জন্য, তাদের স্থায়ী নিরাপত্তার গ্যারেন্টির জন্য নীতিন গাডকারজির সঙ্গে আলাপ করে একটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আকসার পক্ষ থেকে দাবি জানাচ্ছি। রবিবার কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুস কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয় শিলচর নাগাটিলা মসজিদে। সবাই আগামী 28 সেপ্টেম্বর ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদের জন্মদিন উপলক্ষে অন্যান্য বছরের মতো এই বছরও শিলচরে জুলুস বা শান্তি মিছিল বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। জুলুসের সমাপ্তিস্থল নিয়ে আলোচনা করা হয় এবং পুরাতন কমিটিকে ফের বহাল রাখা হয়। সভা শেষে মরহুম মৌলানা হিফজুর রহমানের মাগফিরাতের জন্য দোয়া করা হয়। দোয়া করা হয় আলহাজ হাফিজ আব্দুল হক। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় জুলুস কমিটির সভাপতি আনসার হোসেন বরলস্কর বলেন, প্রতি বছরের মতো এবারও জুলুসে মোহাম্মদের জন্য প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় জুলুস কমিটি। সবাইকে এই জুলুস শান্তিপূর্ণভাবে পালন করা এবং সাউন্ড সিস্টেম ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন তিনি। এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনসার হোসেন বরলস্কর, নাজির হোসেন মজুমদার, এম মাকসুদ আহমেদ বড়বিয়া, ফারুক আহমেদ বড়বিয়া, আলতাফ হোসেন, কাউসার আহমেদ প্রমুখ। কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে আমরা শিলচর সোনাই রোড নাগাটিল্লা মসজিদে আমরা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির উদ্যোগে আজকে আমরা একটা সভা আয়োজন করেছিলাম। যে আগামী 28 সেপ্টেম্বর 12ই রবিউল আউয়াল, সেই 12ই রবিউল আউয়ালে আমরা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে প্রতি বছর আমরা জুলুস পালন করি। তো এবারও আগামী 28 সেপ্টেম্বর আমরা জুলুস পালন করব। আমরা প্রশাসনের কাছে আমরা পারমিশন দাখিল করব, সেই পারমিশন নিয়ে আমরা আগামী 28 সেপ্টেম্বর আমরা আবারও জুলুস করতে আমরা প্রস্তুতি নিচ্ছি। তাই আমি প্রত্যেক জুলুস প্রেমী ভাইদের কাছে বিনম্র অনুরোধ আছি, আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা যাতে সেই দিন আমরা শান্তি মিছিল আমরা যাতে বের করতে পারি, সবার কাছে অনুরোধ রাখবো। আমরা এবার সাউন্ড সিস্টেম আমরা বন্ধ রেখেছি, আমরা এবার শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা একটা নজির তৈরি করব যে এবার আমরা আগামী 28 সেপ্টেম্বর যে 12ই রবিউল আউয়ালের দিন আমরা একটা সুন্দর শান্তির মিছিল বের করব। নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন দার বিজেপির এলেনপুর এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনা, পানীয় জল ও বিদ্যুৎ সংযোগের মতো উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা মোটেই সত্য নয়। রোববার এলেনপুর এক সাংবাদিক সম্মেলন করে বিজেপির বড়জালেঙ্গা মণ্ডল এসসি মোর্চা সভাপতি বিশ্বেশ্বর শুক্লবৈদ্য, দার বিজেপির প্রাক্তন সদস্য মনোজ সাহু, বিজেপি কর্মী গীতা ফুলমালী, কানাই চাষা এবং রূপকরী বলেন, এলেনপুর এলাকায় একমাত্র রাস্তার সমস্যা রয়েছে, এছাড়া এখানে অন্য কোনো সমস্যা নেই। সরকারি উন্নয়নমূলক প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে এ এলাকার দু একজন ব্যক্তি যে সমস্ত অভিযোগ সংবাদ মাধ্যমে তুলেছেন তা মোটেই সত্য নয় বলে জানান। এলেনপুরের ফ্যাক্টরি থেকে রামুগোয়ালের গৃহ এবং রামু ফুলমালের গৃহ থেকে শিবুরি পর্যন্ত গৃহ দুটি সড়ক নির্মাণের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। বক্তারা যে রাস্তার কথা যে বলেছেন সেটা সত্যি কথা। আরেকটা রাস্তা এখানে আমাদের বিভাস শুক্লবৈদ্যর ঘর থেকে বৈজেন্দ্রের ঘর পর্যন্ত কুকিপুঞ্জি যে রাস্তা, এটারও রাস্তা বেহাল, মানুষ চলাচল করতে পারছে না, অনেক ধরনের অসুবিধা হচ্ছে, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না বর্ষার সময়। তাই এই রাস্তার বিষয়ে সরকারকে দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রার্থনা করছি, ধন্যবাদ। আর গত রবিবারের নিউজে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে মণ্ডল প্রেসিডেন্ট সুশীলধর মহাশয় উনি মিটিংয়ে বলেছিলেন নাকি, প্রতিশ্রুতি দিয়েছিলেন নাকি যে গিরিলে দরজা হবে, সেটা মিথ্যা কথা। উনি বলেছিলেন যে ইঞ্জিনিয়ার যেভাবে কাজ করার কথা বলবে সেভাবেই কাজ হবে। আমাদের মণ্ডল প্রেসিডেন্ট সুশীলধর মহাশয় গিরিলের দরজার কথা কোনো বলে নাই, ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করে কাজ করাবার কথা বলেছে।
গ্রিলের দরজা মানে কি দা ঘরে নি না ঘরে 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 শাটার মানে যে পিএম দরজা না 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 এটা এমপি ফান্ড এমপি ফান্ড এমপি ফান্ড ওই ওই স্কিমটার নাম এমপি ফান্ড এমপি ফান্ডের ঘর যে আমরা কমিউনিটি হল বানিয়েছিলাম এটা দরজা যেন এখানে আয়রনের হওয়ার কথা আয়রনের প্রতিশ্রুতি কোনো দেয় নাই যে এখানে গ্রিলের দরজা হবে এটাই বলেছে তিনি বলেছেন এটাই যে ইঞ্জিনিয়ারের সঙ্গে আলাপ আলোচনা করে যেভাবে কাজ সুন্দর হবে সেভাবে কাজ করার জন্য বলেছে উদারবন্দ হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটি ভক্তদের ঢল টানতে বিগ বাজেট এবারও উদারবন্দ হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটি ফিরোজাবাদের কাচের চুরির ও যমুনামুখের বালুর দ্বার কাল্পনিক মন্দির আদলে 85 ফুট প্রস্থ এবং 75 ফুট উচ্চতা দুর্গা প্রতিমা সহ মণ্ডপ তৈরি করছে চলছে প্রতিমা শুধু কাচের চুড়ি দিয়ে তৈরি করা হবে এই মণ্ডপের প্রবেশ পথের জন্য বিশেষ আকর্ষণীয় সেতু থাকবে পাশে থাকবে হনুমান মন্দির দর্শনার্থীদের উপভোগ করার জন্য বিভিন্ন ধরনের ইলেকট্রিক লাইটের কারুকার্য থাকবে মূর্তি তৈরি করছেন কলকাতার উত্তম জানা মণ্ডপের ভিতরে বিভিন্ন ধরনের দেবদেবীর মডেল তৈরি করেছেন চন্দন মাঝি মণ্ডপ তৈরি করেছেন বিশ্বজিৎ দণ্ডপাত আলোকসজ্জায় রয়েছেন অজিত দাস মণ্ডপটি শুভ উদ্বোধন করা হবে চতুর্থীতে মণ্ডপটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে দশমী তিথি পর্যন্ত আজ উদারবন্দ ব্লক অডিটোরিয়াম হলে সকাল 11টায় উদারবন্দ হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটির কর্মকর্তারা এক সাংবাদিক সম্মেলন করে সম্পূর্ণ তথ্য তুলে ধরেন তো আমাদের এবারকার যে মেইন আকর্ষণ হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমাদের সমস্ত মন্দিরটা থাকবে সমস্ত কারুকার্য মন্দিরের সমস্ত কিছুই থাকবে ফিরোজাবাদের কাচের চুড়ির দ্বারা নির্মিত তাছাড়া থাকবে যমুনামুখের বালি তো এই কাচের চুড়ি আর বালি দিয়েই সমস্ত মন্দিরটা সাজানো হবে দুর্গা প্রতিমা সহ দুর্গা প্রতিমা পুরোটাই থাকবে কাচের চুড়ির উপর তাছাড়া আমাদের মণ্ডপে প্রবেশ করার জন্য একটি সুবিশাল ব্রিজের ব্যবস্থা করা হয়েছে সুবিশাল ব্রিজ আছে ব্রিজ পেরিয়ে যাওয়ার সময় ওইখানে মন্দিরের সম্মুখেই থাকবে সুবিশাল বজরঙ্গলী শ্রী শ্রী বজরঙ্গলীর প্রতিকৃতি সমস্ত কিছুই থাকবে কাচের চুড়ি আর বালু দিয়ে তৈরি তাছাড়া আলোকসজ্জায় নানা রকম বৈদ্যুতিক তোরণ থাকছে তারপরেও আমরা নিরাপত্তার কথা চিন্তা করে পুরো মন্দিরটাই থাকবে পুরো মন্দির রাস্তা সব কিছুই আমাদের সিসি ক্যামেরার আওতায় থাকবে জমি ও অর্থ আত্মসাতের উদ্দেশ্যে প্রাণঘাতী হামলা চালায় মানিকনগরের সুধাংশু দেবের স্ত্রী ও তিন পুত্র মিলে সুদীর্ঘ 2020 সাল থেকে করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের অন্তর্গত মানিকনগরের সুপারি ব্যবসায়ী সুধাংশু দেবীর উপর নানাভাবে স্ত্রী এবং তিন পুত্র মিলে অর্থ ও জমি আত্মসাতের উদ্দেশ্যে প্রায় শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করতেন সুধাংশু তার উপর হওয়া স্ত্রী ও তিন পুত্রের দ্বারা হওয়া অত্যাচারের বিরুদ্ধে স্থানীয় প্রতিনিধি সহ রামকৃষ্ণনগর থানায় অভিযোগ জানালেও কোনো ধরনের বিষয়টি সঠিক ব্যবস্থা নেয়নি বলে জানান নিকটাত্মীয় আত্মীয়ের বাসায় বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন অসহায় সুধাংশুবাবু সুধাংশু আরও বলেন গত 11 জুন সুপারির ব্যবসার কাজ শেষ করে রামকৃষ্ণনগর বাজার থেকে মানিকনগরের নিজ বাসায় আসার পরের দিন মতো স্ত্রী নমিতা দেব তাকে চা দেন এবং সেই চাটিতে অজ্ঞান হওয়ার মতো কিছু মিশিয়ে দেন যাতে সে অজ্ঞান হয়ে যায় আর এমনটাই হলো তারপর সেদিন অনুমানিক 11:30 সুধাংশু দেবকে পরিকল্পিতভাবে একা পেয়ে ঘরে নমিতা দেব ও তার তিন ছেলে সঞ্জীব সুদীপ সুজিত দেবরা মিলে দাও লাঠি দিয়ে আঘাত চালিয়ে মস্তিষ্কের তিনটি জায়গায় আঘাত ও হাত পা ভাঙা সহ লাঠি দিয়ে মেরে শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত করে তাকে গুরুতরভাবে আহত করে অজ্ঞান অবস্থায় একটি ঘরে তালাবন্ধ অবস্থায় রেখে 3 দিন ফেলে রাখা হয় অন্যদিকে কর্মসূত্রে থাকা শিলচরে সুধাংশু দেবের আরেক ছেলে রাজীব দেব খবর পেয়ে রামকৃষ্ণনগরের মানিকনগরের নিজ বাসা থেকে গুরুতর আহত অবস্থায় তাকে তুলে নিয়ে রামকৃষ্ণনগর থানায় গিয়ে মা নমিতা দেব ও ভাই সুদীপ সঞ্জীব সুজিত দেবের উপর এক অভিযোগনামা দাবি করেন গুরুতর আহত পিতা সুধাংশু দেবকে এসে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করে সেখানে তার প্রায় 15 দিনের উপর চিকিৎসা চলছে চিকিৎসকেরা জানান সুধাংশু দেবের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় ও হাত ও পায়ের হাড় সহ দুটি আঙ্গুল ভেঙে যায় জুন মাসের 11 তারিখ আমি এরকম বাজারও গেছিলাম খালিবাড়ি শনিবার খালিবাড়ি বাজার যাওয়ার পরে আমি রাত্রে আইসি 11টার সময় আবার পরে আমার বউরে আমার চা আনিয়া দিছে আমার বড় ছেলে কইছে আমি তারে পয়সা দিবার লাগে আমি কইছি আজকে পয়সা নাই কালকে পয়সা দিব তে কোয়ার পরে হ্যাঁ কইছে না আমার কোন পয়সা লাগবো আমি কইছি ওখানে আমার টাইম পয়সা নাই
তখন তার মায়ের আমারে কত চাইছিল 300 টাকা তখন আমারে তার মায়ে চা নিয়ে দিছে দেওয়ার পরে চা খাইছে খাওয়ার পরে আমি আর কইতে পারি না কাপড় চোপড় খুলিয়া আমি ঘুমাইছি আর আমার মানি ব্যাগ টাকা আছিল 10-15 হাজার টাকা এরপরে আমার গাড়ির আইসিও আছিল এরপরে আমার যত ডকুমেন্ট আছে সব মানি ব্যাগ আসছিল তারা মোবাইল মানি ব্যাগ সবকিছু নিচে যা নেওয়ার পরে তারা ওইরকম নেওয়ার পরে আমি তো কইতে পারি না আমার তারা মাইদর করছে কইতে পারি না আমি অজ্ঞান তারপরে আমার ছেলে কেমনি কিতা করে খবর পাইছে হাইয়া 3 দিন পরে হেরে গেছে তারপরে গিয়া দেখছে আমি উঠতাম খালি না মাটির মাঝে ঘুমো আমি 3 দিন থেকে ভাতও কিছু হয়েছি না মাটির মাঝে ঘুমো তো ঘুমোর পরে আমার ছেলে উঠাইয়া আমারে তরিবান দিয়ে আর ভ্রমণ হয়েছে আমার এমনিয়া গাড়ি দিছে তারপরে আমার ছেলে লই যাইছে আমার মার এখানে শিখা আনার পরে আমার বোন ভাই সব মেডিকেল নিয়ে আমারে ভর্তি করছে করার পরে দেখা যায় আমার হাত ভাঙা পা ভাঙা মাথা ফাটা নিজে নিজে রক্ত বন্ধ হয়েছে ঘরের মাঝে পড়িয়া আর মারাত্মক শরীর একবারে বেকাময় হয়ে গেল জিরিঘাট হলিহার্টস ইংলিশ স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে কথা বলেন ইসরোর প্রাক্তন বৈজ্ঞানিক ডক্টর টিপি শশীকুমার শনিবার জিরিঘাট হলি হার্ট স্কুল প্রাঙ্গণে এই ভার্চুয়াল সভার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষকরা এই ভার্চুয়াল সভাতে অংশগ্রহণ করে সরাসরি তার মহাকাশ সম্পর্কিত বক্তব্যগুলো শুনেন ইসরোর প্রাক্তন বৈজ্ঞানিক ডক্টর টিপি শশীকুমারের এই বক্তব্যে ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি উৎসাহ দেখা দেয় স্কুল কর্তৃপক্ষের এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করায় ছাত্রছাত্রীদের অভিভাবকেরা স্কুল কর্তৃপক্ষের প্রশংসা করেন তাছাড়া ছাত্রছাত্রীদের মহাকাশ বিষয়ে জানার জন্য আগ্রহ থাকে তিনি ভার্চুয়াল সভায় জিরিঘাট হলিহার্টস স্কুলকে ভবিষ্যতে এসে ছাত্রছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে ইসরোর প্রাক্তন বৈজ্ঞানিক ডক্টর টিপি শশীকুমার প্রতিশ্রুতি দেন ভার্চুয়াল সভায় আয়োজন ছাড়াও এই স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান অঙ্কন কুইজ ও প্রতিযোগিতা ছাড়াও জাতীয় স্তরের অনুষ্ঠানগুলো প্রতি বছর করে থাকেন স্কুল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক অমিত দেব Milan way new things. Okay, thank you. Okay, how was the program today? It was so good that we can't forget it. Really? Yes. And it is a very interesting program. I want this again. How was that meeting with the ISRO scientist? It is very good and get very knowledge from it. Was that knowledgeable? Yes, very much. And I want it again. Okay, you can. How was that virtual meeting with that very scientist? It is very good and I like it. Really? Do you want to meet him? It's a very good virtual meeting. Okay, how was that virtual meeting? Very good, sir. So, have you enjoyed that? Yes, sir. Okay. So, how was that meeting? Very good, sir. Really? Yes. Have you enjoyed that? Yes, sir. Okay. So, what was the question that you asked to that very scientist? Don't push. Is there water in moon? Oh, really? Yes. Have you enjoyed his answer? Yes, sir. Okay. Thank you. Was it knowledgeable? Yes, sir. Very much. Yes. রবিবার শিলচর হাসপাতাল রোডে বিকেল 5টায় মাঙ্গলিক পঞ্চপ্রতি প্রজ্বলনের মাধ্যমে 3G আর্টিস্ট গ্রুপের 3 দিবসীয় চিত্রকলা ও ভাস্কর্য প্রদর্শনীর সূচনা করা হয় বরাক উপত্যকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিত্রশিল্পীদের শিল্পকর্ম ও ভাস্কর্য প্রদর্শিত হয় সেদিন সাম্মানিক অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর বিনয় পাল বাংলা সাহিত্য সভার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিমাংকু সাহা ডক্টর বাহারুল ইসলাম সমাজসেবী সোনালী চৌধুরী ত্রিপুরা থেকে আগত চিত্রশিল্পী রুমকি দত্ত রাজেশ সাগর সাগর রায় দেরকে প্রথমে উত্তরীয় পরিয়ে হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানান আয়োজক কমিটির চিত্রশিল্পী সদস্যরা বক্তব্যে সমাজসেবী স্বর্ণালী চৌধুরী বলেন একটি ছবির মাধ্যমে শিল্পী তার উপলব্ধিকে প্রকাশ করেন আর দর্শক সেই ছবি দর্শন করে আনন্দ আস্বাদন করেন ছবির রং ও রূপ দর্শক মনকে সম্মোহিত ও মোহিত করে বরাকের চিত্রশিল্পীরা যেভাবে নিখুঁত ও সুন্দরভাবে আর্ট করেন ঠিক সেইভাবে মূল্যায়ন চিত্রশিল্পীদের পাচ্ছেন না যদি এই অঞ্চলের চিত্রশিল্পীরা সঠিকভাবে মূল্যায়ন পেতেন তাহলে বরাকের চিত্রশিল্পীরা আরও উন্নতি করতে পারতেন এবং আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনীতে অংশগ্রহণ করতে সক্ষম হতে পারতেন বলে মন্তব্য করেন তিনি সেদিন অন্যান্যদের মধ্যে ডক্টর বিনয় পাল সন্দীপন দত্ত চৌধুরী হিমাংকু সাহা রুমকি দত্ত সাগর রায় প্রমুখেরা নিজ নিজ বক্তব্যে উপস্থিত চিত্রশিল্পীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা সহ 27 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত বিকেল 4টা থেকে রাত্রি 8টা অবধি চলে আসা দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিত্রশিল্পীদের শিল্পকর্ম ও ভাস্কর্য প্রদর্শনীতে সবাইকে উপস্থিত হওয়ার অনুরোধ জানান সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন বরাকের চিত্রশিল্পী
তথা চিত্র প্রশিক্ষক লুৎফর রহমান। সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী উত্তম ঘোষ, জয়দীপ ভট্টাচার্য সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চিত্রশিল্পী সহ দর্শকরা। আমরা স্টেটে একটা এক্সিবিশন আমরা অনুষ্ঠিত এই এক্সিবিশন এই হলে আমরা করতে যাবো। আমাদের সংগঠনের সঙ্গে জড়িত যারা উত্তম আছে, সাগররা সবাই আছে, যদিও আছে, আমরা সবাই মিলে আসামের প্রত্যেক সপ্তাহ থেকে এখানে একটা এক্সিবিশন হবে। প্রত্যেক আর্টিস্টকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ এরকম মানে বিভিন্ন রাজ্যের মানে আর্টিস্টকে নিয়ে এরকম একটি সুন্দর এক্সিবিশন এখানে করার জন্য, এবং আমি জয়দাকে অনেক অনেক ধন্যবাদ জানাব এত সুন্দর একটি এক্সিবিশন এখানে আয়োজন করা হয়েছে। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ফিট ইন্ডিয়া কনসেপ্টের মাধ্যমে সর্বভারতীয় মারোয়াড়ি যুব মঞ্চের উদ্যোগে রোববার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একই সাথে সাইক্লোথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে মারোয়াড়ি যুব মঞ্চ লক্ষ্মীপুর শিখর মণ্ডলের ব্যবস্থাপনায় লাবক চা বাগান খেলার মাঠ থেকে সাইক্লোথন প্রতিযোগিতার সূচনা করা হয়। প্রতিযোগিতায় ফ্লাইওভার করেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মণিধন সিংহ। এতে প্রায় 200+ প্রতিযোগী অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিলেন ছাত্রছাত্রী, সিআরপিএফ এর জওয়ান, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সদস্য, লালং ইউনাইটেড ইউথ ফাউন্ডেশনের সদস্য, লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সহ বিভিন্ন দল সংগঠনের সদস্যরা। সাইক্লোথন প্রতিযোগিতা লাবক চাবাগান খেলার মাঠ থেকে শুরু করে লক্ষ্মীপুর শহরে গিয়ে শেষ হয়। প্রতিযোগিতা শেষে লক্ষ্মীপুর শহরের মার্কেট সাইডে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় 3টি স্তর ছিল, পুরুষ সিনিয়র, পুরুষ জুনিয়র এবং মহিলা জুনিয়র। প্রতিযোগিতায় পুরুষ সিনিয়র ক্যাটাগরিতে প্রথম স্থান দখল করেন বিশাল গড়, দ্বিতীয় স্থান রাজীব মারাং, তৃতীয় স্থান পান রামবাবু বিন। জুনিয়র শাখায় পুরুষের প্রথম স্থান লাভ করেন দেবজিৎ কুরকু, দ্বিতীয় সঞ্জীব সাহা, তৃতীয় স্থান আব্দুল জব্বার লাভ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের প্রাক্তন বিধায়ক তথা লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাজদীপ গোলা, সিআরপিএফ এর উচ্চপদস্থ কর্মকর্তা লক্ষ্মীপুরের পুরপতি মৃণালকান্তি দাস, লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিংহ, পয়লাপুর নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী, সঞ্জয় কুমার ঠাকুর, গোলাপ জৈন, দিলীপ জৈন প্রমুখ। মারওয়াড়ি ইউবা মঞ্চ হামেশা মেনে দেখা হ্যায় কি বিভিন্ন সামাজিক কার্যক্রম মে আপ লোগ করতে হ্যায়, আয়োজন করতে হ্যায়, সোশ্যাল প্রোগ্রাম আপ লোগ করতে রহতে হ্যায়। ওই বহুত আচ্ছি বাত হ্যায় कि हमारे इस अंचल में एक ऐसी संस्था है, युवा लोग हैं जो ऐसे कार्यक्रम की आयोजन करते हैं जो समाज को बहुत ज़्यादा सहायता करते हैं। ब्लड डोनेशन कैंप भी आप लोगों ने आयोजन किया, बहुत सारे स्पोर्ट्स प्रोग्राम्स भी आप लोग आयोजन करते हैं, और आज आप लोगों ने साइकिल मैराथन आयोजन किया है। आज बहुत मैं खुश हूँ कि आज इस साइकिल मैराथन में करीब 100 से ज़्यादा लोगों ने इसमें पार्टिसिपेट किया। ये बहुत बड़ी बात है। मैं जब बात कर रहा था आज से 2-3 दिन पहले, मैं पूछ रहा था कि वो आजकल साइकिल बहुत कम दिखता है, बाइक और गाड़ियाँ ज़्यादा दिखती हैं, तो इतने साइकिल मैराथन में कितने पार्टिसिपेंट्स हैं। तो सुन के बहुत अच्छा लगा और आज देख भी लिया कितने लोगों ने पार्टिसिपेट किया। मैं आप सबको बताना चाहता हूँ, मैं लखीमपुर जिला क्रीड़ा संस्था लखीमपुर DSA प्रेसिडेंट होने के नाते मारवाड़ी युवा मंच या कोई भी संस्था जो हमारे इस अंचल में कोई स्पोर्ट प्रोग्राम करना चाहती है, लखीमपुर DSA आप लोगों को हमेशा कोऑपरेट करेगी। मैंने बात भी किया है हमारे हेमंत और सबसे कि आने वाले समय में लखीमपुर DSA और युवा मंच मिल के हम लोग और भी कार्यक्रम आने वाले। 29 আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে কার্যক্রমকে সামনে রেখে এক মরণোত্তর সম্মাননা আসরের আয়োজন করল সংগঠন সেবা। আসরের সহযোগিতায় রয়েছেন এটকলা অ্যাথলেটিক ক্লাব। এদিন ক্লাবের নিজস্ব ভবনে আনুষ্ঠানিকভাবে 16 জনকে মরণোত্তর সম্মাননা প্রয়াত ক্রীড়াবিদদের উদ্দেশ্যে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এদিন DSA এর সদ্য প্রাক্তন সভাপতি বাবুল হরের সভাপতিত্বে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে অতিথিদের বরণের পর সংক্ষিপ্ত বক্তৃতা রাখেন অতিথিরা। সেবার ব্যতিক্রম উদ্যোগের সাধুবাদ জানান বক্তারা। এদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তনু দাস ওরফে বাচ্চু, ডক্টর সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য, সেবার সচিব এডিকি তেওয়ারি। মরণোত্তর যে সম্মানটা উনাদেরকে আমরা দিচ্ছি, যারা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে 16 জন
আজকের দিনের 16 জনকে আমরা সংবর্ধিত করব এবং আপনারা জেনে খুশি হবেন যে 2017 ইংরেজিতে ইটখোলা অ্যাথলেটিক ক্লাবে যখন 50 বছর পূর্তি উপলক্ষে আমরা করেছিলাম প্রায় 85 জন খেলোয়াড় যারা মরণোত্তর হোক বা যারা জীবিত ছিলেন ওই সময় সবাইকে আমরা সংবর্ধিত করেছি মহেন্দ্রলাল শ্রীবাস্তব ডোনাল্ড রোজিয়ার উদল সিং রামেশ্বর সিং তাছাড়া অনেকরাই আসছিলেন আমাদের ইটখোলা মালুগ্রাম ঘনিয়ালা অঞ্চলের অনেক ক্রীড়াবিদরা ছিলেন যারা ওই সময় হয়তো সশরীরে ওনারাও ছিলেন না বা যারা ছিলেন ওনাদেরকে আমরা এই সম্মানটুকু ইটখোলা ক্লাবের পক্ষ থেকে করেছিলাম সেবার পক্ষ থেকে যখন আমাদের কাছে এই প্রস্তাবটা আসে ইটখোলা অ্যাথলেটিক ক্লাবের কাছে যে ওনারা এই অনুষ্ঠানটা করতে চাইছেন এবং আমি সেটা বলতে দ্বিধা নেই যে আজকের পুরো অনুষ্ঠানটাই কিন্তু সেবার মাধ্যমে হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক থেকে শুরু করে সবটাই ইটখোলা ক্লাবের এই ক্লাব গৃহটা আমরা পারমিশন দিয়েছি সেটা ইউজ করার জন্য কিন্তু সেবার পক্ষ থেকে এই অনুষ্ঠান আমরা আজ এখানে করছি প্রয়াত ভ্যানজা যিনি আমাদের হকির জাদুঘর ছিলেন তার জন্মদিনে এই দিনটা উদযাপিত হয় সারা দেশে এবং সেই দিনটাতে আমরা বিশেষ করে আমাদের যারা পূর্বসূরী খেলাধুলার জগতে তাদের আমরা সম্মানিত করি সেবা এবং ইটখোলা ক্লাব এই দুদিন আগে 29 আগস্টের দুদিন আগে এই অনুষ্ঠান আয়োজন করে এই অঞ্চলে যাদের সম্মান জানাচ্ছে আমি মনে করি পূর্বসূরীদের যোগ্য উত্তরাধিকার হিসেবে এই অঞ্চলের যুব প্রজন্ম তাদের পূর্বসূরীদের সম্মান লীগ পর্যায়ের খেলা শেষে এবার শুরু হলো কোয়ার্টার ফাইনাল পর্যায়ের খেলা স্বাভাবিকভাবেই এ নিয়ে দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ তথা উদ্দীপনা ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বেশ জমে উঠল মাতৃভূমি কাপ প্রাইজ মানি নক আউট ফুটবল টুর্নামেন্ট রোববার প্রথম দল হিসেবে মাতৃভূমি কাপের সেমিফাইনালে প্রবেশ করলো রাজগোবিন্দপুর দল টানটান উত্তেজনাপূর্ণ খেলায় এদিন প্রতিপক্ষ লোকনাথপুর এফসি দলকে 2-1 গোলের ব্যবধানে পরাস্ত করেছে তারা এই জয়ের সুবাদে প্রথম দল হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠল তারা প্রথমার্ধের খেলায় 1-1 গোলে সমতায় ছিল দুটি দলই খেলার 6 মিনিট লোকনাথপুর দলের হয়ে গোল করেন লমতে এবং খেলার 35 মিনিটে রাজগোবিন্দপুরের হয়ে গোল করেন রবিনসন সেমিফাইনালের ছাড়পত্র আদায়ে দ্বিতীয়ার্ধের খেলায় দুটি দলই ময়দানে ঝাঁপিয়ে পড়ে খেলার 16 মিনিটে নোয়া দুর্দান্ত গোল করে রাজগোবিন্দপুর দলকে এগিয়ে নেন আর শেষ পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করে ময়দান ছাড়ে রাজগোবিন্দপুর হাড্ডাহাড্ডি লড়াই করেও বিদায় নিতে হয় লোকনাথপুর দলকে আজকে এই টুর্নামেন্টে আমাকে অতিথি হিসেবে আমন্ত্রণ করায় আমি খুবই কৃতজ্ঞ এই কমিটির সভাপতি সহ কার্যকর্তা বন্ধুরা যারা আছেন প্রত্যেককে আমি নমস্কার জানাই আজকে খেলা খুব ভালো লেগেছে দুটা দলই খুব ভালো খেলেছে গ্রামাঞ্চলে অনেক প্রতিভা আমাদের মধ্যে আছে আমরা বিশ্বকাপে আমরা এখন পর্যন্ত চান্স পাইনি ফুটবলে আমরা অনেক পিছিয়ে আছি যদি আমাদের মধ্যে যদি প্রতিভা বের করতে হয় তাহলে গ্রামাঞ্চলে এই ধরনের টুর্নামেন্টের ব্যবস্থা করা প্রয়োজন কিন্তু ফুটবল খেলার ম্যানেজমেন্টের ব্যাপারটা খুবই কঠিন গ্রামাঞ্চলে আমরা দেখি অনেক জায়গায় ফুটবল টুর্নামেন্ট হয় কিন্তু জগড়া হওয়ার পর আর পরে হয় না কিন্তু মাতৃভূমি এই সংগঠন যেভাবে প্রত্যেক বছর ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে যাচ্ছে সত্যি খবর শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি শিলচরে যোগ দেবেন রোজগার মেলায় ৭৭ বছর পরও বিকল্প সড়ক নেই কেন্দ্রের হস্তক্ষেপ চাইল আকসা জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে স্লাইক্লোদন ব্যাপক সড়া লক্ষ্মীপুরে আজকের সংবাদ এ পর্যন্তই ধন্যবাদ।